কোচবিহার মুর্শিদাবাদে জলে তলিয়ে মৃত এক কিশোর, নিখোঁজ দুই। কোচবিহারের রায়টাক নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই কিশোরী। ঘটনাটি ঘটে তুফানগঞ্জের এক ব্লকের নাককাতি গাছ গ্রাম পঞ্চায়েতের ডিপ্রপার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজ দুই কিশোরীর নাম নামজিনিয়া পারভিন ও মৌসুমী খাতুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ। একজনকে উদ্ধার করা গেলেও বাকিজন নিখোঁজ। দুপুরবেলা একটার দিকে নদীতে গেছে, বড়াবড়াই স্নান করে, হঠাৎ করে তারপরে এক আধ ঘন্টা পরে খবর নিলাম যে নাই। বেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ আমাদের দীপুরপাড় এলাকার ঢাকাটি গাছ অঞ্চল অন্তর্গত এখানে দুটো মেয়ে, একটা আত্মীয় মেয়ে বাইরে থেকে এসেছে, বলরামপুর থেকে এসেছিল, আর একটা আমাদের একটা লোকাল মেয়ে, দুজনে স্নান করতে আসে, 11 থেকে 12 বছর বয়স হবে। স্নান করতে এসে তলিয়ে যায়, রেস্কিউ টিম এসেছে, তারা একটা মেয়েকে উদ্ধার করলো, লোকাল মেয়েটাকে উদ্ধার করলো, যেটা বাইরে থেকে এসেছে বলরামপুর থেকে, সেটা এখনো পায়নি। অন্যদিকে মায়ের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক শিশু। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের শাঁকোপাড়া এলাকার ঘটনা। তলিয়ে যাওয়া শিশুটির নাম সাহিদ শেখ। সঙ্গে চান করতে এসেছিল নদীর ধার, নদীতে মা কাপড় খাচ্ছিল, ছেলেটা চান করছিল, তার মধ্যে তলিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ মায়ের সঙ্গে গঙ্গার ঘাটে আসে সাহিদ। ডুবে যাওয়ার খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা, খবর দেওয়া হয় ফরাক্কা থানায়। এখনো নিখোঁজ দেহ। কোচবিহার মুর্শিদাবাদ থেকে শশীকেশ রায় ও শিবা সরকারের রিপোর্ট, কলকাতা নিউজ।